গত 10 মে 2024 শুক্রবার ছিল শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি। এই দিনটিতে গয়নার দোকানে যাওয়া গয়না কেনাই পরিচিত ছবি। কিন্তু কেন এই দিনটি পুণ্যতিথি বলা হয় তা হয়তো অনেকেরই অজানা। আজকের এই ব্লগে অক্ষয় তৃতীয়ার সেই পৌরাণিক ইতিহাসটাই জেনে নেব। তার সঙ্গে হাওড়ার এমন একটি জুয়েলারি দোকানের হদিশ দেব যেখানে অক্ষয় তৃতীয়ার দিন নির্দিষ্ট টাকা জমা দিলেই পাওয়া যাবে নামি দামি উপহারের পাশাপাশি সোনার নেকলেস থেকে শুরু করে নাকছাবি, আংটি, শাখাপলা বাঁধানি সহ আরো কত কি। পরিচয় করাবো দোকানের কর্ণধার শ্রীযুক্ত রঘুনাথ মান্নার সঙ্গে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ মৌসুমী। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, তাই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত সূচনা করেছিলেন। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয়। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই তিথিতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। চারধাম কেদার বদ্রী গঙ্গোত্রী যবনত্রী মন্দিরের দ্বার 6 মাস বন্ধ থাকার পর এই দিনই উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় প্রজ্বলিত অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালানো হয়েছিল। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক মতানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আধুনিক কালে এই তিথিতে মানুষ সোনার বা রূপার গয়না কিনে থাকেন। গৃহের শুভযোগ, সুখ, শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে এই আশাতে। সেই রকমই আশা পূরণ করতেই আমি চলে আসলাম হাওড়ার এমন একটি জুয়েলারি দোকানে যেখানে টাকা জমা করার উপর পেয়ে যাওয়া যায় নানান প্রয়োজনীয় নামী ও দামি উপহার। ঠিকানা ও লোকেশন হলো কলকাতা থেকে সেকেন্ড ব্রিজ ক্রস করে ক্যারি রোড ধরে জাইকা রেস্টুরেন্টের পাশ দিয়ে রাইট সাইড ধরে আইল্যান্ড থেকে লেফট টার্ন নিয়ে সোজা আসলেই ডান হাতে পড়বে হাওড়ার 7,11,104 বেলেপোল 870 শরৎ চ্যাটার্জি রোড গীতশ্রী জুয়েলার্স। অক্ষয় তৃতীয়ার দিন সকাল 6টা থেকেই দোকান খুলে দেওয়া হয়। দোকানের কর্ণধার শ্রীযুক্ত রঘুনাথ মান্না বা সকলের প্রিয় মিষ্টভাষী রঘুদার মিষ্ট ব্যবহারে গ্রাহকের সংখ্যাও অগণিত। আমি রঘুদার দোকানে যাওয়ার সময় হিসেবে বেছে নিলাম দুপুরের সময়টা, কারণ এই সময়টা বেশ ফাঁকাই থাকে। কয়েকটা প্রশ্নের উত্তরও জেনে নিলাম দাদার কাছ থেকে। নমস্কার, 870 শরৎ চ্যাটার্জি রোড ব্যাটর বেলেপোল 30 বছরের দোকান। দাদাকে প্রথমে জিজ্ঞাসা করলাম আধুনিক ডিজাইনের গয়না কেউ অর্ডার দিলে কি পাওয়া যাবে। উত্তরে দাদা বললেন, একদম প্রত্যেকটা ডিজাইনই একদম, সব পুরোপুরি হলমার্ক, হলমার্ক ছাড়া কোনো জিনিসই হয় না। দাদাকে দ্বিতীয় প্রশ্ন করলাম, দাদা যে সোনার গয়না ফ্রি দিচ্ছেন তার একটা কি দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই। লাল ক্রিস্টাল পাথরের উপর 6টা হলমার্ক সোনার টপ বসানো, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এটা সম্পূর্ণ বিনামূল্যে, এটা 15,000 টাকা। হ্যাঁ দেখুন, আমার নাম বনশ্রী সামন্ত, আমি এই বেতর মোড় থেকেই আসছি। আমি অনেক কিছুই পেয়েছি আজকে। আমি একটা ওটিজি পেয়েছি, একটা স্টিলের ঢাকনা ড্রাম পেয়েছি, একটা গামলা আছে ভেতরে, একটা হাড়ি আছে, একটা বেড কাপড়ের সেটও নিচ্ছি। অনেক কিছু গিফট আমি কালেক্ট করেছি এখান থেকে, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, সবকিছু আছে আমার কাছে। এমনকি জুসও দিয়েছে, আইসক্রিমও দিচ্ছে। খুব ভালো এটা করে একটা, তাই আমরা সবসময় এখানে আছি। আমি এখানে প্রায় 3-4 বছর ধরে ওনার দোকানের সাথে যুক্ত আছি, তো আমি এসে এখান থেকে কালেক্ট করে এগুলো নিয়ে যাওয়া খাই দিতে। আমি খুবই ভালো, খুবই ভালো, ওনার ওনার বিহেভিয়ারও খুবই ভালো। মানে দোকান হিসেবে সত্যি আমরা এই দোকানে খুবই ভালো জিনিস পাই, আর কোয়ালিটি তো অবশ্যই ভালো, কোনো প্রবলেম নেই। কোনোদিন আমাদের প্রবলেম হলে সেটা রোগটা সলভও করে দেয় না, কোনোদিন বলেন ওনার মতো মানুষ হয় না, খুবই ভালো। আমি বলবো আসার জন্য, আর অক্ষয় তৃতীয়াতে তো অবশ্যই আসুক, এসে গিফট কালেক্ট করুক আমার মতোই, এটাই আমি সাজেস্ট করবো। আর জিনিস হিসেবে এখান থেকে বলবো একদম 100% হলমার্কের জিনিস এখান থেকে পাওয়া যায়। ডিজাইন কোনো চয়েস করে দিই না, উনি নিজে থেকেই ডিজাইন দেয়, সেটা আমাদের সবারই পছন্দ হয়ে যায়। যদি পছন্দ না হয় উনি চেঞ্জও করে দেয়। থ্যাংক ইউ সো মাচ। দাদা তার সব গ্রাহকদের জন্য রিয়েল ফ্রুট জুস আর আইসক্রিমের আনলিমিটেড ব্যবস্থাও রেখেছিলেন।
ধনকুবের ও বৈভব লক্ষ্মী কৃপা সকলের জীবনে আসুক এই প্রার্থনায় আজকের ব্লগ শেষ করব। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।